সবচেয়ে বড় খারাপ লেগেছে, অনেকেই বলেছেন সেটা, শাবনুরের একটা মন্তব্য, আপনি নিশ্চয় চোখ এড়ায়নি, যে এটা মৃত্যুর দিনেই প্রশ্ন করতে হলো, এবং ওর যে মান, মানুষ যে ভালোবাসে, একটু হলেও মানুষ একটু বিচলিত হয়েছে অবশ্যই। তো আমার মনে, আমি আশা করবো তোমার অনুষ্ঠানের মাধ্যমে আমি নূপুরকে রিকোয়েস্ট করবো, নূপুর মানে আমাদের শাবনুরকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া তুমি অনেক বড় মনের মানুষ, অনেক বড় তোমার মন, তুমি যেমন অভিনেত্রী বড়, তুমি তোমার অনেক বড় মনের মানুষ, পারলে তুমি এটাকে গেছি, এবং মৌসুমি আসেনে ক্যান, এটা আসলে ভালো হইতো আর কি, এটুকু বলতে পারি, আসলে ভালো হইতো, মানে মৌসুমি তো মৌসুমি, তাই না, ওর মতো থাকে ব্যক্তিত্ব, মানে সবচেয়ে প্রথমে যে যে চোখটা খোঁজে যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি জি জি, সালমানের সাথে মৌসুমি, কারণ সালমানের সাথে তার একটু হ্যাসেল হয়েছিল, কিন্তু মৌসুমির সাথে আসলে ছিল না, মৌসুমি না আসার লোক না, কোন কারণ ছিল, মানে ফারুক মনে করো, মনে ওরে নীল দৌড়িয়া, উনি সুজন সখী মনে করো, লাঠিয়াল, মানে আমার এই লোক আমাকে বলেন মন খুলে করো ছোট ভাই, ভালো কাম করতেছ, আপনার একসাথে হলে বোধহয় ঢাকাই ভাষাই কথা, একদম একদম একদম, আরে চাই বলি, কিন্তু সোহান ভাইয়ের সম্পর্কে আরেকটু বিষয় থাকবো, যে সবচেয়ে বড় খারাপ লেগেছে, অনেকেই বলেছেন সেটা, শাবনুরের একটা মন্তব্য, আপনি নিশ্চয় চোখ এড়ায়নি, যে এটা মৃত্যুর দিনেই পোস্ট করতে হলো, এবং তার একটা দুঃখ থেকেই সেটা পোস্ট করলেন, যে তিনি কষ্ট দিয়েছেন এবং শাবনুরের সম্পর্কে অনেক কথা বলেছেন সেটা নিয়ে, সো আপনার কলিগ, আপনি কি সেটা কাম্য করেন কি না? শাবনুরের মন্তব্য, কলিগ তো দুজনই, দুজনই একজন নির্মাতা, একজন রেসপেক্টেবল, একজন লাভেবল, তো সেটা হচ্ছে যে এটা আমি মোটেও কাম্য করি না, উনি যেমন ওনার জায়গায় ক্ষুরধারা একজন নির্মাতা, তেমনি আমাদের প্রজন্মের, আমি বলতাম পূর্ণিমাতে, আমি বলেছিলাম যে আপনার প্রজন্মের বেস্ট অভিনেত্রীকে, আমি বলেছিলাম পূর্ণিমাতে, আমার লিমন সম্ভবত নিয়েছিল মনে হয়, সম্ভবত লিমনের ইন্টারভিউ ছিল, আমি বলেছিলাম পূর্ণিমা, পূর্ণিমা এবং পূর্ণিমা, আমার বউ আমাকে এক, মানে এই এভাবেই বলেছিলাম যে আমার প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে আমাদের পূর্ণিমা, পূর্ণিমা এবং পূর্ণিমা, তো পূর্ণিমার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, মায়া, বাট মানুষ যখন মরে যায় না ভাইয়া, তখন সে সবার ঊর্ধ্বে চলে যায়, মানে তখন আর মানুষকে নিয়ে আলোচনা করা, সমালোচনা করাটা, মানে এটা সাধারণ মানুষের জ্ঞান সমৃদ্ধ কোনো ব্যাপার না, তো আমি হয়তোবা ও কষ্ট থেকে করেছে, বাট এটা করা যা উচিত হয়নি, কারণ নিজেও মানে একজন অনেক, মানে তার লেভেলে সে তো অনেক, মানে নাম ডাকা অবশ্যই, কাজে এটা এটা করাটাকে আমি আমি মনে করি যে ওই হয়তো ইমোশনটাকে কন্ট্রোল করতে পারেনি, বাট শি শুড কন্ট্রোল হার ইমোশন ওই জায়গাটা, ডেফিনেটলি অ্যাট দ্যাট টাইম, কারণ ওই কী না বললে কিছু হতো না, আজকে শাবনুরকে নিয়ে তুমি কিন্তু এটা নেগেটিভিটি মেন্টালিটি নিয়ে প্রশ্ন করলে, তুমি না, আমি লিখেছি না, তুমি না, তুমি না, আমি তোমাকে না, আমাকে সবাই প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে, এটা মানে তার মানে এটা ওর বিপক্ষে গেছে, এটাও না করলেও পারতো, ওর মন তো ও কোনোদিন আলোচনা সমালোচনা থাকে না, অভিনয় নিয়ে থাকে ওরকে নিয়ে, হ্যাঁ ঠিক আছে, তাকে সালমানকে নিয়ে পুলিশ তার সম্পর্কে কী বলেছে, এটা পুলিশের ব্যাপার, তার ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না, যদি এই ব্যাপারটাকে যদি ব্যাখ্যা করে বলে থাকে ভাইয়া, মানে আমাদের প্রয়াত সোহান ভাইয়া, তো একজন পরিবার, ফিল্ম পরিবার হিসেবে এই কথাটা শাবনুর না বলাটাই উচিত ছিল, এবং আমাদের কারোরই বলা উচিত না, যেহেতু মরে যাবে সে উপরে চলে গেল। সোহান ভাই আমাদের এই স্টুডিওতে একাধিকবার এসছেন, আসলে খুব মনে করি এই চেয়ারটাই বসতেন, আরও একটু বিষয় আমি আশা করবো তোমার কাছ থেকে এই অনুষ্ঠানের মধ্যে, আমি নূপুরকে আশা করবো যে ইমোশনটাকে কন্ট্রোল করে, আশা করি ও আরেকটা স্ট্যাটাস দেওয়া উচিত যে আসলে আমি খুব ইমোশনাল ছিলাম, তাহলে আমার মনে হয় ওর যে মান, মানুষ যে ভালোবাসে, একটু হলেও মানুষ একটু বিচলিত হয়েছে অবশ্যই, তো আমার মনে, আমি আশা করবো তোমার অনুষ্ঠানের মাধ্যমে আমি নূপুরকে রিকোয়েস্ট করবো, নূপুর মানে আমাদের শাবনুরকে রিকোয়েস্ট করবো যে ভাইয়া তুমি অনেক বড় মনের মানুষ, অনেক বড় তোমার মন, তুমি যেমন অভিনেত্রী বড়, তুমি তোমার অনেক বড় মনের মানুষ, পারলে তুমি এটাকে তোমার ইমোশনটাকে, মৌসুমিও তো এলো না, মানে এটা কি, মানে সবচেয়ে কাছে যদি বলি ধরেন সালমান শাহ মৌসুমিকে দিয়ে তো তার হাত ধরেই তো শুরু, শাকিব এসেছিল ঠিক আছে, শাকিব বলেছেও আমার এবং স্ট্যাটাসও দিয়েছে, এটা মানে কিছু কিছু বিষয় তো আসলে চোখ এড়ায় না, কিছুটা কষ্টও লাগে। আমি আগে যেদিন আমাকে হোসেন ভাই ফোন করলেন, আমি শুনিং করছিলাম রায়হান খানের,
এফডিসিতে ছিল, আমাকে যখন বললেন, আমি ওইদিনই বললাম যে হোসেন ভাই আমি কিন্তু উত্তরা 4 নম্বর সেক্টরে একেবারে ভেতরে থাকবো এবং আমাকে ঘিরে সব শুটিং, রোশন, আমি, ভাবনা, তারপরে ওই যে আমাদের সুজন মানে শাহেদ, তো সব আমি ওর বাবার চরিত্র করতেছি, তো সব সিন আমার সব। আচ্ছা, তো আমি আগে বলেছিলাম যে ভাইয়া মিডিয়ার ছবি আপনি বোঝেনি তো ভাইয়া, তো এটাই এফডিসি বেজ না, তো আমি আমি চেষ্টা করব, আমি আমার ডেটেই ওই শুটিং নেওয়া হয়েছে, তো বলে আচ্ছা ঠিক আছে চেষ্টা করো, তো আমি যেতে পারিনি, দুঃখ প্রকাশ করি, বাট আমি তার প্রতি দোয়া, তার প্রতি আমি আমার যে কাজ করার যে আমি সেটা করে গেছি, এবং মৌসুমি আসেনে ক্যান এটা আসলে ভালো হইতো আর কি, এটুকু বলতে পারি, আসলে ভালো হইতো, মানে মৌসুমি তো মৌসুমি তাই না, ওর মতো থাকে ব্যক্তিত্ব, মানে সবচেয়ে প্রথমে যে যে চোখটা খোঁজে যে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি জি জি, সালমানের সাথে মৌসুমি, কারণ সালমানের সাথে তার একটু হ্যাসেল হয়েছিল, কিন্তু মৌসুমির সাথে আসলে মানে অনেকে না আসলে হতো, কিন্তু মৌসুমিকে জানা প্রশ্ন করা উচিত, মানে আমার কোনো আমার মনে কোনো কাজ ছিল, মৌসুমি তো অনেক বড় মনের একটা মানুষ, মৌসুমি কিন্তু মানে আমি তো খুব কাছ থেকে মিশেছি, মৌসুমি একটা দুঃখের কথা শুনলে না টল টল করে পানি পড়ে, যে কারোর কোনো এক মানে এক যে কোনো বিষয়ে মানে ও ওকে মানে দুঃখের কথা বললো অন্যের গল্প, ওর চোখ দিয়ে টল টল করে পানি পড়ে, একদমই সোহান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার মনে হয় মৌসুমির কোনো কোনো মানে আমার মনে হয় কারণ ছাড়া কোনো না কোনো কারণ ছিল, নিজ জন্য আসেনি না, মৌসুমি না আসার লোক না, কোনো কারণ ছিল হয়তো, আমরাও তাই অপারগতা ছিল বিশ্বাস করি, এবং মানুষটা একেবারেই ফিল্মের পরিবারের একেবারে অতপ্রতভাবে সারাদিন অন্তত দিনের এক ভাগে আসতেন এফডিসিতে সোহান ভাই। সবচেয়ে দুঃখটা কি জানো তারেক, মানে সোহানুর রহমান, সোহানুর রহমান সোহান মৌসুমিকে এনেছেন, চলচ্চিত্র সমৃদ্ধ করেছেন, ক্যামাস থেকে ক্যামাস তাক পর্যন্ত একটা কপি ছবি হোক, কিন্তু উনি বম্বের ওই ফরম্যাট থেকে আমাদের ফরম্যাটে এত সুন্দর করে বানিয়েছিলেন, মেধা লাগবে তো, মেধা ছিল কি, তারপরে উনি সালমানকে এনেছেন, সালমান যার মৃত্যুতে 15 জন যুবক যুবতী আত্মহত্যা করেছে, উনি শাকিবের আলটিমেটলি এফ এম আনিকার 2 জন, কিন্তু ইন্ট্রোডাকশন তো ওনার হাত দিয়ে হয়েছে, অতএব ক্রেডিট গোস্ট সোহান ভাই যাবে শাকিবের ব্যাপারে, ওস্তাদ ওস্তাদ বলতে যে 2 জনকেই, তো এতগুলোর স্রষ্টা এই লোকটা যখন সভাপতি ছিল, মানে তখনও মানে কোনো মানে লোকটা মারা গেছে, তুমি দেখো তার কোনো নির্মাতা হিসাবে সে মানে লাস্টে তার কোনো কাজ নাই অনেকদিন, তো অনেক ওই তো আমি বললাম যে 3-4 বছর আগে সভাপতি ছিলেন বা 2 বছর আগে, যে কোনো কাজ নেই, মানে তুমি সোহান ভাইকে আমরা আজকে কেন বলতেছি, সোহান ভাই একজন অসাধারণ একটা প্রজন্ম সৃষ্টি করে দিয়ে গেছেন, একটা প্রজন্ম ফিল্ম মেকিং একটু ডিফারেন্ট ওয়েতে আধুনিক ওয়েতে নতুন নতুন বাচ্চাদের ইন্ট্রোডাকশন করানো, তো এই লোক এহতেশাম সাহেবের পরে তো আমরা ওনাকে বলতাম, এবং রোম্যান্টিক ছবি তো বাদশাহ ছিলেন উনি, এটা তো কেউ অস্বীকার করবে না, তো এই লোকটার হাতে মানে কোনো কাজবিহীন মারা গেছেন, মানে মৃত্যুর আগে যে মৃত্যুটা হয়, কিন্তু এখন যারা আছেন আকবর ভাইয়ের কি কাজ আছে, মন্তজমান আকবর ভাই, এফআই মানিক ভাইয়ের কি কাজ আছে, না মানে আমি মালিক আসির ভাইয়ের কি কাজ আছে, না আমি কি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে কার কাজ আছে খালি বলো না, ওই মানে রায়হান রাফি ছাড়া কার কাজ আছে, আমার দুইটার আরেকটা নাম বলো তো, রায়হান রাফি ছাড়া ফিল্ম নিয়ে বা ওটিটি একটা ওটিটি ফিল্ম নিয়ে বলি, রায়হান রাফি ছাড়া আর তো আমি কারোরই কাজ দেখি না, আমি কারোরই বললাম, বাংলাদেশের পরিচালক কতজন আমি আমি জানি না, হয়তো ধরো 350-400 হবে না, আমাকে শুধু রায়হান রাফি ছাড়া আমাকে একাধিক কাজ কেউ কাউকে দেখাও তো, ফিল্ম 2টো আছে আমাকে, 2টো ফিল্ম আছে নাকি রেগুলার কারোর কাজ, তা কাজই হচ্ছে যে আমি তোমারটাকে আর ইজি করে দিলাম, রাইট না রং, দুঃখজনক হয়তো এনাদের ভেতরেও কেউ মারা গেলে এভাবে আমরা খুব আহত আছি, বাস্তবতা এটাই। সোহান ভাইকে নিয়ে প্রশ্ন রেখে শেষ করি, প্রথম বিরতিতে যেতে চাই, ফারুক ভাইয়ের সম্পর্কে কিছু বলা উচিত না, জি অবশ্যই, কিন্তু আমি সোহান ভাই আমরা দেখতাম, আপনি অবশ্যই সেটার কাল সাক্ষী, যে যখন কোনো মৃত্যু হতো কোন কারো লাশ এফডিসি ঢুকলে সবার ফ্রন্ট লাইনে, এবং উনি কিন্তু ডিক্টেট করতেন কোথায় কি, শিল্পী চক্রবর্তী আমাদের একজন শিল্পী চক্রবর্তী গদু দাদা, উনি কি রিলিজিয়াস কোনো ব্যাপার না, সবার আগে দৌড়াতেন উনি, শিল্পী চক্রবর্তী গদু দাদা মানে আমার মানে এক বাক্যে যাদেরকে মনে পড়ে জানা যায় পরিচালনা করতেন, ওরে বাপ রে বাপ, এই শিল্পী চক্রবর্তী গদু ভাই আর এই সোহান ভাই, কিন্তু সেই সোহান ভাই জানা যায় এফডিসিতে হলো না, হ্যাঁ এবং সেটা ফ্যামিলি চায় না, কারণটা কি ভাবি মারা গেছেন আগের দিন, বাচ্চারা একটা 3টা মেয়ে তার
ছোট মেয়ে তো ছোটই, দুই মেয়ে ম্যারিড, তো ওনারা হয়তো ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন কিছু এরকম। সেটাই সাকিবের সাথে আমার আলাপ হয়েছিল যে সাকিব যাচ্ছে, ফোন দিলাম, এসএমএস রাখলাম, সাকিব সোহান ভাই তো নাই, ওর সাথে সাকিব ব্যাক করলো আমি শর্টেই, কারণ আমি 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 মনে প্রাণে চাচ্ছিলাম সাকিব যাক, আমি তো শুটিং সেগুলো ভাই আমি যাচ্ছি, আপনার সাথে এবার দেখা হচ্ছে, ফারুক ভাইয়ের সাথে তো অগণিত স্মৃতি আপনার। ফারুক ভাই আমার পাশের বাসনা না, মানে নির্বাচন দাঁড়াবো না ওনার কথায় দাঁড়িয়েছি, আমাদের সময় এটা থিমাহারতি ওইখানে ওনার বাসায়, আমি জানিও না, আমাকে বলছে ডিনার করতে আসো ছোট ভাই, আমি দাঁড়াবো না দাঁড়াবো না দাঁড়াবো না, উনি আমাকে দাঁড়া করালেন। যাই হোক, তো সেকেন্ড টাইম আর কি, থার্ড টাইম, সেকেন্ড টাইম বলে আমার জন্য দাঁড়ো, আমি বলতেছি হাত ধরে, আমি সবাইকে না করেছি, হোসেন ভাই ছিল, খসরু ছিল, আলম ভাই ছিল, মাসুম ভাই ছিলেন, দীপজল ভাই ছিলেন, এদের আমি সবাইকে ছিল, আমি কেন জায়দের সাথে বাসায় সেকেন্ড টাইম প্রথমবার করছিলাম কেন ভাই, আমি আমি নিতে হওয়ার শখ নেই, আমি তো ওনার বলতাম যে পীর সাহেব বলতাম, আমার খুব পছন্দ হয়েছে, মানে এটাকে অন্য পীর সাহেব বলকে, পীর শব্দটা আমাদের এখানে তো ভেজাল ঢুকায় দেয় সবাই, পীর আমরা যে মনে করি যাকে একটু ভালো লাগে, যার প্রতি যার যার কথা শুনতে ইচ্ছে করে, যার সে যখন গল্প করে তখন মুগ্ধ হয়ে শুনি, তো ফারুক ভাইয়ের প্রতি এমনই ছিল, আর দুজনই তো মোটামুটি ঢাকাইয়া, তো ওইটা একটা মিল ছিল, আর পাশাপাশি বাসা আমার উত্তর বাসা তার ওইখানে আমার এখানে, তো ওই জায়গা থেকে মানে যে তুমি খেয়াল করে দেখেছো কিনা জানি না, আমি কোনোদিন কোনো লাশের গাড়িতে উঠিনি, আমি এয়ারপোর্ট থেকে বাসায় যে আসছি লাশের গাড়ি একেবারে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি লাশের গাড়িতে ফ্রন্টে ছিলাম, এই পরিচালনাটা আমি নিজে করছি, সবাই কিন্তু লাশের গাড়িতে উঠতে ভয় পায়, আমার কাছে খালি এইটুকু মনে হচ্ছিল যে ফারুক পাঠান আমার পেছনে বসে আছে, এই অ্যাটলিস্ট এই এইটুকুই আমার ফিল, উনি আমাকে এত আদর করতেন এত ভালোবাসতেন, উপরে নিয়ে যেতেন, আমি আমি ডিম ভাজা পছন্দ করি, যে কোনো মানে পোলাও দাও তুমি, ভাত দাও, যে কোনো আইটেমই ডিম ভাজা, তো উনি আমাকে ডাকতেন কই তুমি, তোমার ভাবে ডাকছে আসো তোমার ডিম আসছে, তোমার ডিম ভাজা, তোমার ডিম ভাজা রেডি আছে, তো ঘি দিয়ে ডিম ভাজা আমি খুব পছন্দ করতাম, তো উনি আমাকে ডাকতেন, এবং কী যে আমি মাসুম বাবুল ভাই সবচেয়ে বেশি, মাসুম বাবুল ভাই আজকে নাই, তাকে আল্লাহ তার রু যেখানে রুটা আল্লাহর বেহেস্তের উত্তম জায়গায় রাখুক, এবং ওনাকে মাসুম বাবুলকে উনি খুব পছন্দ করতেন, আর আমাকে জায়দ যেত, জায়দকেও যেত, ওনার কত বড় মন ছিল, দেখো সাকিবের সাথে একটা হ্যাসেল হলো, তারপরে উনি বাসায় একদম জড়ায় ধরলেন একবার, তারপর সবাই কি একটা বললো যে এটা এক্সকিউজ মি বলতে হবে, না না দরকার নেই, আমার বাসায় আসছে আমার ছোটো ভাইয়ার কোনো কথা নেই, তো মানে ওনার মনটা দেখো তুমি, ওনার মানে আমি কি বলবো কত বড় মন, সত্যিকারের মুরব্বি হলে যেটা, আহা কান্ডারি কান্ডারি কান্ডারি, আই উইল নেভার ফরগেট দ্য পিপল, দ্য ফার্স্ট টাইম মানে অনিল আজ্জাক সাহেব, দেন আমি ফারুক, একসাথে কাজ করার একটা স্মৃতি বলেন না, আর এই কি বলো না বড়, কাজ করার স্মৃতি হচ্ছে যে জীবন সংসার, জীবন সংসার, তো আমি ববিতা প্রেগনেন্ট থাকবে, তো আমি ইয়াং মেন ফিলের নাম করে ফেলছি, এই দুজনের অ্যাগেনস্টে দুজনকে বেঁধে রাখবো, আর ববিতা আপু প্রেগনেন্ট, তখন আমি ফারুক ভাইকে বলি, ফারুক ভাইকে তো দেখো না, ফারুক ভাই আবার আমরা সবাই দেখছি ফারুক ভাই যে নায়ক, উনি যে একটা নায়ক, তাই না, সুজনসখী সুন্দরী লাঠিয়াল, মনে করো তার মানে উনি আমার আলাদা সক্রিয়তা, সীমার আলাদা মানে আলাদা, ওনার সক্রিয়তা তো কারোর সাথে মিল নেই, কথা দিলাম সম্ভবত, মানে ওনার মানে কোনটা বলবো আর কি, মানে আলাদা, মানে আমার কাছে ওনার আলাদা সক্রিয়তা মনে হতো একটা ক্যারেক্টার নায়ককে, তো উনি আমি আর আমার দেখলাম আমার প্রায় দেড় দুই পাতা ডায়ালগ, আমি বললাম যে ভাইয়া ববিতাপুকে বললাম, ববিতাপু আমি কি এখানে মানে আমি কি অ্যালাউ করবেন আমি আমার মতো করে অ্যাক্টিং করবো, তুমি আপনি করে সবাইকে বলতেন, হ্যাঁ বলেন বলেন, আপনি মন খুলে গেলেন, মন খুলে গেলেন, তো ফারুক ভাই সাথে সাথে বললো আরে তুমি চালায় যাও মিয়া, কামকাজ ভালো করো, মানে এরকম চালায় যাও মিয়া ছোটো ভাই, কাম ভালোই করো তুমি, মন খুলে করো, কোনো চিন্তা ভাবনা করবো না, মানে আমাকে ফার্স্ট দিলেন, এবং আমি ববিতাপুর পা ধরে মানে প্রেগনেন্ট থেকে সহজ ছিল যে তোর এই বাচ্চাটাকে আমি মানে মেরে ফেলবো, মানে তোর যদি না ইয়ে ডাকিস তোর দেবর, সম্ভবত সালমান বা শাকিল আসবে, এরকম আসবে দুটা ফোন দে, তো এই যে উনি আমাকে যে অ্যালাউ করলেন, এই যে অ্যালাউ করলেন উনি, এবং ববিতাপুকে সাথে সাথে ববিতাপু কনভিন্স, হ্যাঁ আপনি ববিতাপু আপনি করে বলতেন, উনি তো একটা ক্রাইটেরিয়া মেনটেন করেন, এবং মানে এটা একটা বললাম মানে ফারুক মনে করো মানে ওরে নীল দৌড়িয়া, উনি সুজন সখী মনে করো লাঠিয়াল, মানে আমার এই লোক আমাকে বললেন মন খুলে করো ছোটো ভাই ভালো কাম করতেছে,
আপনার একসাথে হলে বোধহয় ঢাকাইয়া ভাষায় কথা একদম 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 আর জায়েদ ও সবচেয়ে বড় হইতো আমি জায়েদ আর ফারুক তুই চুপ কর তুই দুই নাম্বার চুপ কর কথা কবি না ছোট ভাই ক এত মজা করে বলতেন তুই চুপ কর তোরটা বিশ্বাস করি না ছোট ভাই কত কি হয়েছে ঘটনা দেখি ভাই ভাই একটু যাইতে হবে অমুক অমুক দিনে মজা এমনি একদম একদম প্রাণ খোলা দিল খোলা মানুষ